las personas del clan Tilokne. Mayan mare musalman na nitya bhi pirito. Kintu amra oneke tader jonno ektu doao korini. Proyojon mone korina. Mone kori emni. O. আরে দোয়াটা তো করা যায়। ইসুফ আলাইহিস সালামের দায়িত্ব ছিল প্রথম দরজা পর্যন্ত যাও, ঠিক কিনা? দরজা খোলার দায়িত্ব আল্লাহ, কিন্তু দরজার প্রথম পর্যন্ত দৌড় তো দিয়ে যাইতে হবে, ঠিক যাবে? ঠিক স্যার, ওর কেউ মনে করবে না রাস্তায় স্লোগান দিলে কি হইবে। আরে রাস্তায় স্লোগান দেওয়ার কারণে তসলিমা নাসরিন আর জীবন থাকতে বাংলার জমিনে আসতে পারবে না। যে সরকার ক্ষমতায় থাকুক, ওপেন চ্যালেঞ্জ, এমন সরকারের ক্ষমতা নাই তসলিমাকে বাংলার জমিনে আনবে, তাহলে সে টিকে থাকতে পারবে বাংলার জমিনে। এটা আপনাদের নারায় তাকবীরের বদৌলত। সৎ কাজের আদেশ করে বেহেস্তে যাইবেন, অসৎ কাজে নিষেধ করবেন না। আমি কিন্তু আপনাদের থেকে ইসলাম শিখছি, কেউ রাগ হবেন না, আগে এখনো আজ শুরু করিনি, আস্তে আস্তে করতেছি। মায়ানমারের মুসলমান আমাদের দোয়াও পাইতে পারেন, আর সেদিকে তো হইতে পারে আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে এই বাংলাদেশ কানিয়া, এই বাংলাদেশকে মায়ানমার বানাইতে চায়, কি বলেন? ঠিক দেবে, ঠিক। আজ যদি আপনারা দোয়া না করেন সেদিন কারো সহযোগিতা পাবেন না। বিশ্বে যারা মানবাধিকারের চিল্লায়, মুসলমানদেরকে যারা বিভিন্ন ভাবে কটুক্তি করে, আজকে তারা কই মায়ানমারের মুসলমানের কাছে কেন দাঁড়ায় না? সেই জন্য বলতেছি বন্ধু, সৎ কাজের আদেশ করাই ইসলাম না, অসৎ কাজের নিষেধ করাও কিন্তু ইসলাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নট মেয়ার প্রফেট এন্ড সিম্পল রিলিজিয়াস লিডার বাট অলসো এ প্রভিডেন্ট পলিটিশিয়ান এন্ড ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ মদিনা। চিৎকার মেরে সকলে বলেন মারহাবা। আমরা মনে করি মৌলবীরা টুমি মাথায় দিছি, আমরা মসজিদে মিলে শরীফ পড়বো, তাবিজ কবজ দিমু, সকাল বিকাল সবক আদায় করবো, ইশাক পড়বো, আওয়ামিন পড়বো, কি কন সারা রাত তাহাজ্জুদ করবো, আর বড় লোকের দায়িত্ব যাই জাকাত একটা হান এরকম বড় মেয়ে রাগইবে? বড় লোকেরা রাগইবে নাকি? সব জায়গায় এইভাবে করবো, আর তাবিজ কবজ দিবো, আর ওনারাদের ফু দিবো, কি কন ওনারা মাদ্রাসায় 200 বস্তা চাল দেবে, আর আমরা হাত বুলাই কমু যাও। আল্লাহ আপনারা দ্বিতীয় উমর বানাইছে, আসলে ইসলামের গোড়ায় পানি ঢালে গরম পানি, কাছের ঘরে গরম পানি ঢাললে কাজ বাসে, ইসলামের ঘরে গরম পানি ঢালে, কিন্তু আমার মাদ্রাসায় 100 বস্তা চাল দিছে, আমি খুশি চলে কই হরে আল্লাহ আপনার বাসায় এরাও দ্বিতীয় ওমর, ঠিক না? বেঠিক মানুষ যুবকে বৃদ্ধ হে কুটিপতি হে লাখপতি এ টাকালা এ বাড়িয়ালা এ গাড়িয়ালা এ ইসলাম বিদ্বেষী এ টুপি বিদ্বেষী এ দাড়ি বিদ্বেষী এ আন্দোলন বিদ্বেষী এ সৎ কাজের আদেশ করা বিদ্বেষী অসৎ কাজের নিষেধ করা বিদ্বেষী থাকুক আর না থাকুক আমি বইলে গেলাম আছে কি 10 টাকা 1000-এ 100 1 লাখে 10,000 সুদ খায় আছে না নাই জোরে কহেন বেতনের টাকায় হয় না ঘুষের টাকাও লাগে কি বলেন ঠিক না ঠিক আপনাদের এইসব জায়গায় ঘুষ শুন নাই একই আশ্চর্য আছে না এই যে আমি বাংলায় লিখে দিছি আমার বইয়ের মধ্যে কে আসো কোথায় হেরিয়ে হেতায় মানুষ মতের সময় বলবে কে আসো কোথায় হেরিয়ে হেতায় আজকের মামুশের দিন জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল তার ইঙ্গিতে সংসার সকলি শূন্য মিলিয়া গেল উঠি বসি হাতি করি ছুটাছুটি চলি আছি দিবানিসি সে দেহ আজি এই মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি এরপর লেখা দিছি হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর জানিও তোমারে ডাকিছে কিন্তু কঠিন মাটির গো হালাল তেজিয়া হারামে মত্ত বুঝুন তো হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর হায়াত তরুর শাখায় বসিয়া হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মুর সাদা কালো দুই ইঁদুর বুঝলেন তো হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল সাদা কালো দুই
দূরে দূরে তে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত। এ যুব ভালো করে বুঝো, লাভের আশায় কর্মে ব্যস্ত, ছুটি সমাসার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কবে শিখিছু। আমার এক বন্ধু স্কুল কলেজ জীবনে একত্রে লেখাপড়া করেছে, এই বন্ধু আর্মির অফিসার থেকে রিটায়ার করছে। কয়েকদিন আগে আমার সাথে দেখা, আমার কেউ দোস্ত আমার জন্য একটু দোয়া করো। আমি কি দোস্ত তোমার কি দোয়া লাগবে? তোমার বাবির মাথা গরম, বুঝুন তো, দোস্তের স্ত্রী। আস্তে আস্তে শুনবেন না আপনারা, আল্লাহ জানি ভাবির মাথা ঠান্ডা করে দে, কিন্তু কিছু ঘটছে নাকি বলো। কই দোস্ত, ঘটছে তো, কিন্তু তোমার কাছে বলতে ভয় লাগে, কারণ তোমরা স্টেজে কথা বললে দাও, নাম দাম করিয়ে দাও, তোমাকে মুখ ভালো না, আমাকে বলে মুখ ভালো না। আমি বলছি না, তোমার নাম বলবো না, তুমি কৌ কি হইছে? কয় ঠিকাদারি ব্যবসা লইছি, চাকরি গেছে, পর চাকরি শেষ করিয়া কাজ বাজ করতে করতে সেদিনকার মাঘ মাসের দিন রাত্র পৌনে দুইটার সময় বাসায় ঢুকছি। আমি কি রাত মাঘ মাসের দিন আবার পৌনে দুইটা? কই না দোস্ত, খোদার কসম আমি কোনো খারাপ কাজ যাই নাই, এই সব কিছু গুজগাজ করতে করতে একটু রাত্র বেশি হয়ে গেছে। পৌনে দুইটার সময় স্বামী যদি ঘরের মধ্যে ঢোকে, তাইলে অন্তত সেখানে একটা বিপদের সিগন্যাল থাকে, ঠিক না? এখানে আরেকটা কথা না বললে হয় না, কোন ছেলে যদি রাত দশটার পরে ঘরে ঢোকে, সন্ধ্যার থেকে ছেলে কোথায় ছিল বাপ হইয়া জিজ্ঞেস করে ঘরে ঢুকাইবেন না, ঘরের মধ্যে বিপদ ঢুকবে। এটাও শরীয়ত, ওলামা ইকরাম আমরা বসবাস, কারণ যদি ছেলে দশটা পর্যন্ত কোথায় ছিল হিসাব দাও ঘরে ঢোকো, এইটা যদি না বলেন তাহলে আপনি পীরের মুরিদ হইবেন, আপনার ছেলে হবে গাজা কমিটির সভাপতি। আপনার ছেলে দশটা পর্যন্ত কোথায় ছিল জবাব দিয়া ঘরে না ঢুকাইলে, আপনি হবেন তাবলিজের মোবাল্লেক, আপনার ছেলে হবে গাজা কমিটির সেক্রেটারি, কিছু দিয়ে ঠেকাইতে পারবেন না। এ কোনো তাবিজে কাজ হইবে না, সব জায়গায় তাবিজে কাজ হয় না, হয় নাকি জোরে কয়? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বেকার যুবক দেখলে কাজের সন্ধান পাওয়া সত্ত্বেও কাজ করে নাই, তারে চাবুক মারত। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, এই বন্ধু ডাক দিয়ে বলতেছে পৌনে দুইটার সময় আইসে আমি কোলিং বেল টিপতেছি। তো উনি বলে যে আমি আট সাত আট দশ মিনিট কোলিং বেল টেপার পরে তোমার ভাবি দরজা খুলছে, বুঝলেন না, পৌনে দুইটার সময় তো ঘুমে, দরজা খুলছে আর আমি ঢোকা শুরু করছি, এর মধ্যে ঢুকে সাজতে পারি না, এর মধ্যে বুঝলেন না, সর মারছে, ভাবি রে মারছে না ভাবি মারছে, জোরে কয়। এই জন্য একটা কথা মনে হয়েছে বলবো, বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, সগুড় ডাবল করেন তিন গুণ করেন, প্রাইম মিনিস্টারের সাথে আমরা সহযোগিতা আছি, কারণ আমার মা আপনার মা, আমার বিবি আপনার বিবি, আমার মেয়ে আপনার মেয়ে, আমার বোন আপনার বোন, নির্যাতিত হোক তা আমরা চাই না, কিন্তু শাসন সাথে দাবিও আমরা করতে পারি, সাথে সাথে পুরুষও কিন্তু বাংলাদেশে নির্যাতিত হয়, সুতরাং পুরুষ নির্যাতনের আইনও করা দরকার, আর যদি না করার তাহলে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। এটা কোন সরকারের বিরুদ্ধে কথা হয় না, দলীয় লোকেরা যারা আছেন এরা এসে স্টেজে বসে, কারণ এরা সব আমাকে আত্মীয়, প্রাইম মিনিস্টার আমাকে বুই নয়, বিরোধী দল নেত্রী আমাকে ভাবি হয়, এরশাদ সাহেব আমাকে চাচা, তিনজনের লাগে আত্মীয় বানাই দিচ্ছে, কি বোঝেন না, আত্মীয় সূত্রটা বোঝেন না, এই দাবিও কি করা যাইবে না, না এই দাবিও করা যাইবে না। আমরা তো বলছি যে নারী নির্যাতনের আইন দেরে তিন গুণ করেন, কিন্তু শাসন শাস পুরুষ নির্যাতনের একটা আইন থাকা দরকার, ঠিক কিনা ভাই? তাইলে ইনসাফ ঠিক থাকে। যাই হোক, তখন তার স্বর মারছে, স্ত্রী মারছে কি গালের উপর, মানে পৌনে দুইটার সময় ঢুকছো কেন? তাম বললাম ভাবি তোমার স্বর মারছে, দোস্ত কার কমা না, আমল তোমার নাম না বলতে পারি কিন্তু ঘটনা আমার বলা লাগবে। তো তোমার কাছে আমি জিজ্ঞেস করি, ভাবি জন ঘরের মধ্যে ঢুকলো, তুমি যখন ঘরের মধ্যে ঢোকলা, ভাবি উচ্চাইলো, ভাবি ঘুমেছিল না? হ্যাঁ। কোন দুইটার সময় কি না ঘুমাই পারে? বলে খাটে উঠেছিল না, ফলরে ছিল। কই তুমি সেই বরিশালে মৌলবি রয়ে গেছো? আমি বলে বাড়ি বরিশাল, আমি কেমনে আন রংপুরে মৌলবি হমু? কই আমি কি এত গরিব, আমি যে খাটটায় ঘুমাই 7-7 হাজার টাকা দাম, হাতিলের খাট, শ্বশুর বাড়ির দাদিস, আমি কিন্তু জানতে চাই না কোন বাড়ির দাদিস,
বলে বাড়ির ব্যয় কম্বল বা ল্যাপটপ ছিল না, কি কয় ফ্রান্সের কম্বল শ্বশুর বাড়িতে দিয়ে দিচ্ছে, এখন আমি বাড়তেছি আস্তে আস্তে। তোমার ঘরে টিভি আছে না? কয় টিভি মানে কালার টিভি লার্জ সাইজ। ফ্রিজের কথা জিজ্ঞেস করলাম তো একটা ডিপ ফ্রিজ দিয়ে দিচ্ছে 1,20,000 জাপানি ফ্রিজ, কি শার্ট না কি নাম কইলে শ্বশুর বাড়ির দা, আর গতকাল একটা ডিপ ফ্রিজ পাঠাই দিছে যেইটা জিগাই কয় শ্বশুর বাড়ি দিয়ে দিছে। আমি কই দোস্ত কিছু মনে করিস না, খাট কোন বাড়ি এইটা আমি জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করছি ভাবি খাটে না ফুলরে ছিল, খাটের কথা কইয়ে 60,000 দাম কইছো, মনে করছো মৌলবীরা 60,000 খাটে ঘুমায় না, আর নিজের না থাকলে পরের বাড়ি তো মাগনা ঘুমাইছি। কেবলা ইন্টারন্যাশনাল তাবসের মালিক যদি গাড়িতে উড়ে লোকাল গাড়িতে, আর যদি ঢাকার পথে রওনা হয় নরসিংদীটা 50টা ঠেলা খাইবে হুজুর স্মরণ পিছে যান, কিন্তু ওর মতো মানুষ যে কাজে রাখে না এটা কি বুঝবে? সব মৌলবী তো এক পালায় ওজন করা যায় না, কি ঠিক তবে ঠিক জোরে কর, সব মৌলবী এক পালায় সাইকুলা দিস হইয়া যদি আপনি লোকাল গাড়িতে ওড়েন পাগড়ি বান্ধ মাথায় থাকলে দুইটা ঠেলা কন্ট্রাক্টরে বেশি দিয়ে কে হুজুর অধিক জান দেই পিছে যান। খাইছেন ডাক্তার এরম কোন? কারণ ওই কন্ট্রাক্টরে টুপি দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না, জামা দেখতে পারে না, কিন্তু ওর বাবারে আর ওর মায়েরে হালাল করছে হুজুরে। ওর বাবা মারা গেলে লাগবে সাইড টেকবিরে জানাজার নামাজ হ্যাঁ হুজুরে, কিন্তু এই হুজুরের কাছে পিছে যান। দেখলাম 30 বছর, যাই হোক সে কথা আমি সামনে আসতেছি, বিরাট ধান্নে তো ডাক দিয়ে জিজ্ঞেস করলাম তো তোমার যে সব জিনিসের কথা বললা, খাটের কথা জিজ্ঞেস করলাম এটা বললা ফ্রিজ টিভি সবকিছু শ্বশুর বাড়ির দিয়া, তো তোমার যে হাত দিয়ে চর মারছে এইখান কোন বাড়ির, আখান কোন বাড়ির, বুঝেন না মনে হয় যে হাত দিয়ে চর মারছে আখান বাড়ির, জোরে কন। যদি শ্বশুর বাড়ির খা, শ্বশুর বাড়ির কম্বল, শ্বশুর বাড়ির আলনা, শ্বশুর বাড়ির টিভি, শ্বশুর বাড়ির ভিসিআর, শ্বশুর বাড়ির ফ্রিজ, শ্বশুর বাড়ির ডিপ ফ্রিজ সবটাই শান্তি পাও, তো মাঝে মাঝে শ্বশুর বাড়ির হাতের দুই একটা সর খাইও শান্তি কই আলহামদুলিল্লাহ। শান্তিটা পাবেন কই? করছেন বরিশালের গাড়িতে, সিলেট যাইতে তো পারবেন না, ঠিক না ঠিক জোরে কর, সিলেটের গাড়িতে উঠলে না সিলেটে যাইবেন। আল্লাহ বলেন তোমরা কামিয়াব হবা, তোমরা জয়যুক্ত হবা, তোমরা চিন্তা করিও না, স্বাস্থ্য তোমরা মোমেন হবে। কি হজরে কর, কি হজরে কর, মোমেন হও, ঠিক নেবে ঠিক জোরে কর। এই দিন আমি আপনাদের একটা কথা বলি, আপনাদের দেখে ইসলাম কবুল করছি, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে একজন ইংরেজ ঐতিহাসিক, এটা কোন মুসলমানের লেখে না, একজন ইংরেজ ঐতিহাসিক, একটা ইংরেজের বাচ্চা নবীর জীবনী লেখতে গিয়া অনেক মানুষের জীবনী লেখছে, নবীর জীবনী শর্ট করে ছোট করে লেখছে, লেখতে গিয়ে উনি লেখছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ওয়াজ নট মে আর প্রফেট অ্যান্ড সিম্পল রিলিজিয়াস লিডার বাট অলসো এ প্রভিডেন্ট পলিটিশিয়ান অ্যান্ড ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ মদিনা। ইংরেজের বাচ্চায় মোহাম্মদ সাল্লাম সম্পর্কে লেখছে, আমার কাছে রেফারেন্স আছে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একজন শুধু নবী না, উনি একজন প্রভিডেন্ট পলিটিশিয়ান, উনি ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট, চিৎকার মেরে সকলে বলেন নারায়ে তাকবীর। আমরা ওই নবীর উম্মত। একটা ইংরেজের বাচ্চার মন্তব্য নবী সম্পর্কে, আপনারা নেপোলিয়ান বোনাপার্টের কথা শুনছেন, নেপোলিয়ানের কথা, নেপোলিয়ান তার বইয়ের মধ্যে লেখছে আই হোপ দ্য টাইম ইজ নট ফার when I shall be able to unity all the wise and educated men of the world is embrace a principle of the Quran who is alone are true and who is alone can lead men to happiness। নেপোলিয়ানের মতো একটা লোক বলে আমি আশাবাদী, শিক্ষিত সমাজ, আপনার একটা এখানে কলেজ আছে, আপনারা জানেন ওলামা ইকরামরা বসা আছে, নেপোলিয়ান বলেন আমি আশা করি সেই দিন বেশি দূর না যেদিন সারা পৃথিবীর মানুষ শান্তির জন্য কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। তার একটা প্রমাণ বলি, প্রমাণ হলো এই আজকের এই প্যান্ডেলে তিল ধরার ঠাঁই নাই, বর্তমান প্রেজেন্টিং পজিশন কি বলেন ঠিক না ঠিক? আমি জিজ্ঞেস করি এই পরিমাণ লোক যদি মন্ত্রী মহোদয় একজন আসতো তাইলে কয়জন পুলিশ আসতো? আব্বা অনেকে হইবেন, আমার একটা ধারণা দেন মিনিমাম 50 জন, 50 জন একের কম, একবার মিনিমাম। আচ্ছা কোন গ্যাঞ্জাম হইতো না, এরপর 50 জন প্রোটোকল হিসেবে সে পাইতো, কি বলে পাইতো না? আরে আমি কইলাম বরিশালে কথা, বুঝুন না ছোট আমাগো গ্রাম দেশের মৌলবি তো ধারণা ছোট, এই 50 জন। আচ্ছা আজকের কি আমাদের একজনও লাগছে? কিন্তু মাহবলে মারামারি কাটাকাটি হানাহানি দাঙ্গা হাঙ্গামা কিছু হয়েছে, তাহলে বোঝা গেল যে এটা কি দিয়ে নিয়ন্ত্রণ হয়েছে?
আনসারি সেইব করে নাই। আর ট্রাভেলসের মালিক মাওলানা কেফাতুল্লাহ সাহেব হুজুর মাদ্দাজিলুল আলী উনিও করে নাই, ওনার বাবা মশা ডান পাশে উনিও করে নাই, সিরাজি সাহেবও করে নাই। এটা করছে আল্লাহর কোরআন। কে করছে? জোরে কোরআন। যে কোরআন দিয়া 10,000 লোককে নিয়ন্ত্রণ করা যায়, সেই কোরআন দিয়ে 10,00,000কে নিয়ন্ত্রণ করা যায়, সেই কোরআন দিয়ে 10 বিলিয়ন 10 মিলিয়ন 10 ট্রিলিয়নকে নিয়ন্ত্রণ করা যায়। কি বলেন? ঠিক না? বুঝি এজন্য নেপোলিয়ান বলেন সেদিন বেশি দূরে নয় যেদিন সারা পৃথিবীর মানুষ শান্তির জন্য কোরআন নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আমার এক বন্ধু আমেরিকায় থাকে, সে বন্ধু সেদিন এসে বলে, বন্ধু শুনছো? আমি বলি কি হয়েছে? কও। আমেরিকার ওয়ালের মধ্যে স্টিকার লাগাইছে যে এইস এবোলা নিপা জিকা ভাইরাস থেকে মুক্তি পেতে হলে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। শুনবেন কিন্তু ভালো করে, আমার কথা কি বুঝতে পারতেছেন? এইস নাম শুনছেন? এবোলা নিপা এই প্রজন্মে বাইরে এসে আবার জিকা ভাইরাস, মানুষ যত দুষ্ট হবি ভাইরাসের পরিমাণ তত আমি বাঁকাই দেব। কি বলেন? ঠিক নেবে? ঠিক। এই 60-70 বছরের আগের যারা এখানে বসছে এরাই এই যে ভাইরাসের নাম বললাম নামও জানে না। আমি ইত্তেফাকের মোড়ে টেম্পু স্ট্যান্ড ওয়াশ করতে গেছি, কমিটির লোকেরা আমার দর্শক ওয়াশ তো করবেন, ওয়াজের ফাঁক দিয়ে আপনি ইফতিজিং এর উপর একটু কথা কই। আমি বলি ভাই জান ইফতিজিং এই লোকজনে বুড়া টুড়া মাহা ফেলে যারা আয় এর মধ্যে ইফতিজিং ইফতিজিং এরা করে না, এরা বোঝেও না। কমিটি আমার কয় না হুজুর আপনি ইফতিজিং রস করবেন। আমি বলি ঠিক আছে, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী করে, হে আইনে করছে, এটা খুব সুন্দর, তারে প্রশংসা করি, আমাকেও লাগবে না। এরপর কয় না ভাই জান আপনি একটু ওয়াশ করবেন। আমিও ঠিক আছে, কমিটির লোকেরা তো এরকম বসছে, আমি 15 মিনিট ওয়াশ করি, খুব বুড়া পাইছি সামনে, এরকম বুড়া আমার সামনে আইজ নাই, ওই যে সাদা বাবাজি রুমাল মুড়াই দেওয়া ওইরকম একজন বুড়ার জিগাই বাজান ইফতিজিং সেনেন চোখের মধ্যে টিপ দিলে আবার গাঁজা করে বসে যে আমার আছে নাকি পোটলে হেজে গেছে, হেও চোখে টিপ ঠিক না বেটি জোরে কয়। এরপর চোখ টিপ দিয়ে কয়েকে যাবি কোথায়? কয় হুজুর সব মহাফেলে বসা আছে, লেট্রিনে দিছিল, খাওয়ানোর একটা সুবর্ণ সুযোগ পেয়ে যান। কথা বুঝছেন না? বুঝছেন না জোরে কয়। এই সমাজের মধ্যে রোগ এত প্রকট আকার ধারণ করছে, গোলাপ সার মাজারে কিনে দিয়ে গেলে দেখেন ওই মাজারের নিচে যে ওই যে মাজারের যে ওয়াল ছোট ওয়াল, এই ওয়ালের মধ্যে লেখা আছে নেশা খাবি খা মারা যাবি যা। আমি গাড়ির মধ্যে বসে গাড়িতে দাঁড়া ছিল, আগে কইলাম এটা হুজুরের লেখে দিয়েছে, কজ এটা হুজুরের লেখছে, হেরা নিজেরাই লেখছে, যারা খায় হেরাই লেখছে, নেশা খাবি খা। কথা বুঝছেন না? বুঝেন নাই? বুঝছেন না? বুঝছেন নাই? রোগের কথা আলোচনা করলে 1.5 ঘন্টা লাগবে খালি রোগের কথা বলতে। বর্তমান জুয়ান ছেলে ফেলে দেখবেন মাথার এই সাইডে চুল নাই, এই সাইডে চুল নাই, মাঝখানে কাজ রাস্তা দিয়ে যখন হাঁটে পুরান লোকের এইসব মুরব্বী আমার বাবার বয়সী নানার বয়সী তোমার নানা এই নানার বয়সী মানুষে কইবে যে ছেলেটা পাগল হয়ে গেল নাই, মাথা কারণ এদিকে চুল নাই এদিকে চুল নাই। 13-14-15-16-20-22-24 বছরের ছেলেরা ইয়াবা ট্যাবলেট খায়, ইয়াবা আসে কোত্থেকে? মায়ানমার থেকে। ইয়াবা মূল সাপ্লাই হয় মায়ানমার থেকে বাংলাদেশে আসে, কারণ আন্তর্জাতিক চক্রান্ত চলে, বাংলার ইয়ং জেনারেশন যেন মাথা জাগায় ইয়া ডক্টর শহীদুল্লাহ হইতে না পারে, বাংলার ইয়ং জেনারেশন যেন মাথা জাগায় হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী না হইতে পারে, বাংলার ইয়ং জেনারেশন যেন শের বাংলা খান ফজলুল হকের মতো লৌহ মানব হইতে না পারে, বাংলার ইয়ং জেনারেশন যেন শিবশ্রী আহমদ উসমানী আলাউদ্দিন সাবরি কাসেম নানুদ্দিবী মোহাম্মদুল্লাহ হাফিজি হাজি শরীয়তুল্লাহর মতো মানুষ হইতে না পারে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো মানুষ হইতে না পারে, আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহর মতো সিংহ পুরুষ না হইতে পারে, নেসারউদ্দিন রহমাতুল্লাহর মতো সিংহ পুরুষ না হইতে পারে, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহর মতো আল্লাহর ওলির হইতে না পারে। এই কারণে আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে। অসুবিধাই কোনো আমার কিন্তু কিছু বলি টেলে দেন নাই, কার গায়ে লাগবে কার গায়ে লাগবে না আমি এইসব জানি না, আমি সোজা রওনা করবো। ফিরে বছর আমার দাওয়াত না কইলে আমি খুশি? খুশি না বেজা? আমি কারোর বিরুদ্ধে করতে বলছি না, এই রোগ আছে না? এই জোরে কয়, আছে না? এই জোরে কয়। আমার বাবাজি নারায়ণ
করিয়া মহব্বত করিয়া গো, সর্বপ্রথমে আপনাকে আমাকে একটা সুন্দর মানুষ হিসাবে কবুল করেছে। কি মানুষ জোরে কন, কে বানাইল সিরাজুল ইসলাম? পাঁচটা আঙ্গুলের সাথে তোমার একটার সাথে একটার মিল নাই। প্রত্যেকের টিপ নিবেন, আঙ্গুলের একজনের সাথে আর একজনের মিলবে না। এই টিপের মধ্যে এক মিলিয়ন লোকের একটা লোকের সাথে আর একটা লোকের মিললো না। এই টিপ গুলার কারিকার্য কে করলো? স্বয়ং আল্লাহ নিজের হাতে করিয়া দিছে। তিনি হইল আমার আল্লাহ, আপনার আল্লাহ। দেখছেন না, বৃদ্ধাঙ্গুলি টিপের সাথে কিন্তু মেলে না। সিগনেচার সই করে একজনের আরেকজন লই যায়, সে সিগনেচার করে লই যায় একজনের অ্যাকাউন্টের টাকা আরেকজনের। কত সুন্দর করিয়া সাজাইলা তার হিয়া, কিছুই গোপন নাই তাহার গানের কাছে। কার গান? কিছুই গোপন নাই তাহার গানের কাছে, তাহার গানের মহিমা এই বিশ্ব ভুবন জুড়িয়াছে। এত সুন্দর মানুষ বানাইয়া অন্ধ বানাইলে বানাইতে পারতো কি বলেন? ঠিক নেবে ঠিক? এই বাংলাদেশে অন্ধ পীরও আছে, অন্ধ বক্তাও আছে, ঠিক না? এক অন্ধ বক্তার সাথে একত্র ওয়াজ করছে নওগাঁয়। বক্তার বয়স আমার চাইতে বেশি। আমি স্টেজে আসতেছি, কমিটির লোকেরা কয় সিরাজ হুজুর আইসা আপনার মাইক ছাড়েন। অন্ধ মাইক ছেড়ে দেওয়ার আগে একটা টান দিছে, অন্ধ হয়ে জন্ম নিলাম। অন্ধে কইতেছে মাইক ছাড়বে তো? অন্ধ হয়ে জন্ম নিলাম তাতে কোনো দুঃখ নাই, অন্ধ হয়েও আমি যেন খোদা তোমার নূরের ঘেরান পাই। আমি স্টেজে কইলাম যে অন্ধের আর পাঁচ মিনিট বাড়াই দাও। অন্ধ উঠে যাই, কয় হুজুর আমি আর কোন নাম নাইছেন না, একদম ফুললি ব্লাইন্ড। একত্রে রাত্রে ছিলাম, সকালবেলা উঠে যখন কমিটির লোকেরা টাফ পয়সা দে, কিছু তো দে নাইলে আমরা খাই কি কয় আল্লাহর পক্ষ থেকে, তখন বান্ডিল দিছে হারে, এই বান্ডিলটা দিছে যে বান্ডিলে পঞ্চাশ টাকা নতুন নোটের বান্ডিল। এখন দেই যে অন্ধে বান্ডিল দিয়েছে, পকেটের মধ্যে থুয়ে দেবে না, অন্ধ মানুষ তো। হেই আন্দায় আঙ্গুলে স্যাফ লাগাই এরম করে। আমি তাম সাথে আমদার অবস্থা কি আল্লাহ, গুইনে টুইনা ফিক মেরে ফেলাই দিস। আমি কি বান্ডিল যে ফিক মেরে ফেলাইলা? বয়স বেশি কিন্তু তুমি তুমি বলি, আমার হয় না, আমার খরচ বেশি বেশি। আমি পাঁচশো টাকা নোটটি দিলে সব সময় ফেলাই দিলা, কালে দিদি পঞ্চাশ। আমি হেলে তুমি চোখে দেখো, না ভাই বিশ্বাস করেন খোদার কসম আমি কিছু দেই নিয়েছি। এই অবশ্যই আমার দেশে একটা অন্ধ আছে, একটু সময় বেশি লেগে যেতে পারে, গুস করি আই। আমার দেশে এক অন্ধ আছে নাসির করে না। একদিন ঈদের আগের দিন রাত্রে আমি আমার বাড়ি নদীর শহরের মধ্যে নদীর এপার আছে, নদী পাড়ায় যাইতে অনেক সময় ব্রিজ হইয়া দব দিবে, ব্রিজ হয়ে যাওয়া যায়। আমি পনেরো এগারোটার সময় ঈদের আগের দিন বরিশাল দিয়ে আসছি, ব্যাংক দিয়ে একটু কিছু নতুন দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা মানে পঞ্চাশ টাকা নোট আনছি, একশো টাকা নোট আনছি। পরদিন একটু আল্লাহ রাস্তায় কারো খয়রাত বেড়াত দিই, মনে করেন হুজুরের দে না, এটা মনে করেন না, কিন্তু দে কম বেশি যাই হোক দে। ই কয় সব তো আর হুজুর না, ই কয় কিছু তো আছে খেজুর, ই কয় হেরা হয়তো দে না কিন্তু হুজুর আসলে দে। যাই হোক, আমার গাড়ির মোটর সাইকেলের শব্দ পাইয়া হে রাস্তার পাশে দাঁড়াই রয়েছে হেরিকেন, একটা জালতে আছে হেরিকেন, চেনেন হেরিকেন? বেশি করে বাড়াই আমি হেরিকেন নাম সিবের কয় কেডা ভাই জানে, হে মোটর সাইকেলের চাকার শব্দ বুঝছে ভাই জানে, কিন্তু হ ভাই জানে কি হেরিকেন যে জ্বালাই রয়েছে? কয় ভাই জানে হেরিকেন কি জ্বালাইছে এমনি? আপনার আমার গায়ের উপর কেন গাড়ি উঠে দিনে, এই ডরে আমি হেরিকেন জ্বালাই রাখছি বেশি করে। আমি তো পনেরো এগারোটার সময় তোমার মতলব ডাকি যে দাঁড়াই রয়েছো, কয় ভাই জানে তো শ্বশুর বাড়ি যান, শ্বশুর বাড়ি আবার কাছে আছে, পনেরো এগারোটার সময় শ্বশুর বাড়ি যাবে একা, কয় ভাই জানে আমি পারবো হেরিকেন সারাও পারবো, হেরিকেন লইছি কেউ না একটা সাইকেল উড়েই দিয়ে কেউ না গাড়ি উপরে উড়ে। আমি আইবেন শুনছি, এই জন্য দাঁড়াই রয়েছি যে কিছু দেবেন না।
তামল হওয়া দেবো তোমার। শেষে পরীক্ষা করি, অন টেস্ট, একটা বৃষ্টি কিনোট বাইর করে দিছি, বৃষ্টি কিনোটটা বান্ডিল মধ্যে দিতে সিরিয়া তাজা নোট দিছি বর, আল্লাহ কুদ্র সম্পর্কে শোনেন, নোটটা দিছি বর, নোটটা হাতের মধ্যে লইয়া এরম করে আমি তো নাসি স্যাপ দিলে নোট বোঝা যায়, ভাই জানি এটা তো বৃষ্টি কিনোট অন্ধ বুঝলি কেমনে খুব খুশি খেলা কার ল্যাংরা রুলা না বানাইয়া সুন্দর মানুষ হিসেবে কবুল করেছে, কবুল করে নেয় বাবা, এমন একজন নবীজির উম্মত হিসেবে কবুল করলো। আমি প্রায় মাহফিলে বলে আসতেছি যে নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌর জগৎ বানাইতো না, নবমন্ডল বানাইতো না, ভূমন্ডল বানাইতো না, আদম হাবা গন্ধম জান্নাত জান্নাম কিছু বানাইতো না গো। ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছে, চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু নবীজির উম্মত হিসেবে কবুল করে নাই, আল্লাহ কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছে। এই পৃথিবীর বুকে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, উপবেদ আছে, জন্দাবস্থা আছে, দীঘানিকা আছে, মনুশ্রুতি আছে, তৌরাত আছে, জব্বুর আছে, ইঞ্জিল আছে, আল্লাহর কোরআন শরীফ আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি যতগুলা ধর্ম পুস্তকের নাম বলছি তার মধ্যে আজকে যে মায়ানমারের মুসলমানদেরকে মারে, এই মুসলমানদেরকে যে বৈদ্যরা মারে, এই বৈদ্য ধর্মের ধর্ম পুস্তকের নাম হইল দীঘানিকা। দীঘানিকার মূল মন্ত্র হলো পিঁপড়া মারলেও পাপ হবে, জীব হত্যা মহাপাপ। যেই ধর্মে পিঁপড়া মারলেও পাপ হবে সেই ধর্মে আজকে শুরু হয়ে গেছে মুসলমান মারলে সব হইবে। এই গৌতম বুদ্ধ যখন মৃত্যুবরণ করবে তখন ওনার ভক্তরা চতুর্দিক ঘিরিয়ে বসে গেছে। আমার কাছে রেফারেন্স আছে, সবাই চতুর্দিক দিকে বসা, গৌতম বুদ্ধ তো মানুষ ছিল, চোখ দিয়ে পানি পড়তেছে, এমন সময় এক ভক্ত ডাক দিয়ে একা বৌদ্ধদেব মনে কিছু নেবেন না, আপনি আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে যাবেন গো, আপনি যাওয়ার পরে আমরা কাকে অনুসরণ অনুকরণ করব, আমরা কার কাছে যাই দিক নির্দেশনা চাব। গৌতম বুদ্ধের প্রাণ পাখি তখন উড়িয়ে যায় না, উনি তার ভক্তদের দিকে তাকাই বলে শোনো গো, আমার পরে দুনিয়াতে আর একজন বুদ্ধকে তোমরা খোঁজ করবা, যদিও বুদ্ধ শব্দ আমি ব্যবহার করতে চাই না, এইটা ওনার ভাষা সেইটা বললাম। ওই বুদ্ধ হইল মৈত্রেয় বুদ্ধ, গৌতম বুদ্ধ বলে এই পৃথিবীতে আর একজন বুদ্ধের আবির্ভাব হইছে, তিনি হইল মৈত্রেয় বুদ্ধ। লোকেরা ডাক দিয়ে বলে এই কথা বললে আমরা তাকে খুঁজে পাবো না, তার বায়োডাটা জীবন বৃত্তান্ত সব বলিয়া দিয়ে যাইতে হবে। আমার পরে আপনার পরে আমরা কার কাছে যাব? হম, যেমন আল্লাহর নবী বলিয়া গেছে কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার আল্লাহর কোরআন আর আমি নবীর সুন্নাত জোরে কোন আলহামদুলিল্লাহ। গৌতম বুদ্ধ ডাক দিয়ে বলে আমার পরে শান্তির বুদ্ধ, মৈত্রীয় শব্দটা একটা সাংস্কৃতিক শব্দ, গৌতম বুদ্ধ বলে আমার পরে শান্তির বুদ্ধ দুনিয়াতে আসবে। এই শান্তির বুদ্ধ বলে আমরা চিৎকার পারলে কোনোদিন শান্তির বুদ্ধকে খোঁজ করে পাবো না। গৌতম বুদ্ধের ভক্তরা ডাক দিয়ে বলে তার পুরো জীবন জীবন বৃত্তান্ত বলে দিয়ে যেতে হবে। গৌতম বুদ্ধ ডাক দিয়ে বলে শোনো গো, তার জীবন বৃত্তান্ত হইল তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, খেজুরের দেশে তার জন্ম হবে, শেষ অবস্থায় পৃথিবীতে আসবে আল্লাহু আকবার, জন্মের পরে তার নাভি কাটতে হবে না, খৎনা করতে হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বাজা? আজকের পৃথিবীতে যত ধর্মগ্রন্থের কথা বলছি, গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, অন্য ধর্ম অবলম্বনীয় থাকতে পারেন, আপনাদেরকে এই মাহফিলের সভাপতি প্রধান অতিথি আর যারা আছে তাদের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করি, প্রয়োজন বেদে স্টেজ এসে শুনতে পারেন, একটা বাড়তি কমতি কাউকে আঘাত দিয়ে কথা বলবো না। বলুন তো এইটা ভিডিও কলের যুগ কিনা, জোরে কন। এখন যদি লন্ডনে ভিডিও কলে একটা সাথ দেন, লন্ডনে আপনার ছেলে আলবাইকের বোরস্ট খাইতেছে, আলবাইকের বোরস্ট যারা খাইছে আমাদের মামায়া এই ট্রাভেলসের মালিক আল্লামা কেফায়েতুল্লাহ সাহেব হুজুর, তিনি জানে, কারণ আমি মক্কা মদিনায় তার ট্রাভেলসের সুনাম শুনে আসি, উনি জানে যে আলবাইকের বরস্ট কি জিনিস, যার যে একবার লাগছে তার আর একবার খাইতে ইচ্ছে করে, কি ঠিক নেই ঠিক যাবে
পানি খাওয়া লাগে বলে সুবহানাল্লাহ গান্ধী এই লন্ডনে ছেলে আলবাইকের বরস্ট খায়, বাবাই জিজ্ঞেস করে আব্বু তুমি কি খাও, আব্বা এটা আলবাইকের বরস্ট, কারণ আলবাই গুলো ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের প্রায় দেশে আছে। ছেলে জিজ্ঞেস করে আব্বু আপনি কি খাইতেছেন, কা বরিশালের কীর্তন খোলা নদীর ইলিশ মাছ, এক বন্ধু পাঠাই দিয়েছেন নরসিংদীর, এই দেখ ইলিশ মাছ দিয়ে ভাত খাইতেছি, এক সেকেন্ডে দেখা যায় না যায় না, লন্ডনের আলবাইকের বরস্ট আর বরিশালের কীর্তন খোলা নদীর ইলিশ মাছ নরসিংদী বসে খায়, দেখা যায় না যায় না। বিজ্ঞানের এত উন্নতি হইলো বন্ধুরা, ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির হয় না, কিন্তু তোমার মা 30 বছর আগে মরিয়াং ফুলবাগানের নিচে ঘুমাইয়ে রইছে গো, কারো বাবা 3 মাস আগে ঘুমাইয়ে রইছে কবরস্থানে, বলো এমন কোন ভিডিও কলের আবির্ভাব হইছে নি, 3.5 হাত মাটির নিচে মায় কেমন আছে, 30 বছর আগে আব্বা মারা গেছে কবরের মধ্যে কেমন আছে দেখার কোন যন্ত্র বাইর হইছে নি, এটা হয় নাই কেন? বিজ্ঞান এখানে কমপ্লিটলি সারেন্ডার, আত্মসমর্পণ করছে, এটার সাথে কোন প্রকার আগানো সম্ভব না। এই ভিডিও কলতে প্রতিবেশী রাষ্ট্র ভারত, ভারতের কোটি কোটি লোকের ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর, ওনার কাছে জিজ্ঞেস করেন, রবি শঙ্কর তোমার কোন ধর্মপুস্তক গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বেদ জেন্দাবস্ত দীঘানিকা মনুশ্রুতি কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে নাকি? উনি মিষ্টিভাষী মুস্কি হাজিয়া কথা বলে, উনি মুস্কি হাজিয়া বলবে এই সমস্ত ধর্মগ্রন্থ যদিও আমাদের ধর্মগ্রন্থ কিন্তু একটা কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ নাই, ওপেন চ্যালেঞ্জ সারা বিশ্বে খবর নিয়ে দেখেন, কিন্তু ওনার কাছে জিজ্ঞেস করেন ভিডিও কলের মাধ্যমে এক সেকেন্ডের মধ্যে এখান থেকে, ও রবি শঙ্কর তোমার কাছে জানতে চাই, বলো বলো তোমার ভারতের মধ্যে আল কোরআনের হাফেজ আছে নাকি? উনি মুস্কি হাস দিয়ে বলবে আছে তো আছি, একজন না 1000 না 1 লাখ না লক্ষ লক্ষ কোরআনের হাফেজ ভারতের মধ্যে আছে, চিৎকার মেরে সকলে বলুন আলহামদুলিল্লাহ, এ দ্বারা প্রতীয়মান হয় দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য, ইন্না দিনা কার মনোনীত জোরে কহেন, কার মনোনীত জোরে কহেন, আমার বন্ধুরা সারা পৃথিবীর কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই, আল্লাহ পাকের কোরআনের হাফেজ এই মজলিসের মধ্যে হাজার হাফেজ বসা আছে, মনে হয় কি বলেন ঠিক না বেটি, যাদের প্রত্যেকের কলবের মধ্যে 30 পারা কোরআন, একবার কি চিন্তা করছেন নি আল্লাহ তুমি হে কত হিকমত আলা, আলিফ লাম মিম হইতো আন্নাস পর্যন্ত 30 পারা কোরআন একজন 3.5 হাত মানুষের কলবের মধ্যে তুমি ঢুকেই দিছো, তুমি আমার সেই আল্লাহ, খুশি না বেজা? ওই কোরআন শরীফ নামক সম্পদ আল্লাহ আমাদের দান করেছে, সাহাবীদের এক জামাত, সাহাবীদের এক জামাত আম্মা জানা আয়েশা সিদ্দিকার কাছে গেছেন, উনি তো উম্মাতুল মুমিনিন উম্মতের মা, আম্মা জানার কাছে গিয়া সাহাবীদের জামাত জিজ্ঞেস করে, মা আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, স্বামী স্ত্রী কয় বিছানায় থাকবে? বর্তমানে 40 ঘরে 2 বিছানা হয়ে গেছে, আপনারা কইবেন হুজুর 40 ঘর খুঁজে পাইলেন কেমনে, দেশে ওয়াজ করতে গেলে মহিলারা চিঠি পাঠায় বাবা আমাকে পক্ষে রেখে ওয়াজ করবেন, ওমা কি ওয়াজ করবো কাগজের মধ্যে লিখে দে, স্বামীরা মারে মারতে মারতে পিঠ তক্তা বানাই দেশে, স্বামীরা যেন আর মার না মারে, স্বামীরা মদ খাইয়ে বাসায় শ্যামা করে মারে, আর যেন না মারে বাজানা এর উপরে ওয়াজ করবেন, স্বামীরা গাঁজা খায় এক কথা কই দরজা খুলে দিছি রাত্রে কলিং বেলে টিপ দেশে, দরজা খোলার পরে মারছে সব, জিজ্ঞেস করলাম মারছো কেন, কয় দরজা খুলছো কেন, গাঁজা করে চরিত্র বোঝেন না, আমরা কথা শোনাই আমাকে বরিশালে গাঁজা করে দিচ্ছে বর্তমানে কি ঠিক নেবে ঠিক ধরে খান, দরজা খুলতে কইছে কলিং বেলে টিপ দিছে মারছে সব, কয় মারলা কেন, কয় দরজা খুলছো কেন, কথা বুঝছেন না বুঝছেন না জোরে খান, স্বামী স্ত্রী এক বিছানায় থাকে, পুরুষরা বলে আমাকে দ্বারা সিলিপ পাড়া বাজান আমাকে পক্ষে একটু ওয়াজ করবেন, কি ওয়াজ কয়লে, মহিলা কো ডাক দিলে কোনো কথাই স্বামীর ড্যাম আছে এরকম নাচ নাই জোরে খান, সব আছে রে ঘরে শান্তি নাই, ব্যাংক ব্যালেন্স আছে উপরে পোষপাস সব আছে কিন্তু স্বামী স্ত্রী মিল নাই, যেই ঘরে স্বামী স্ত্রী মিল নাই ওই ঘরে কোনো শান্তি নাই, আর ওই ঘরে শান্তি নাই কারণ হইল ওই ঘরে ইসলাম নাই, ইসলামের যতই এদিক ওদিক উল্টেই পাল্টাই ফেলাইতে চান, ইসলাম ছাড়া ঘরে শান্তি পাবেন না, যদি তাই হইতো তাহলে আমার মতো সেরাজি আমার বাড়ি বরিশাল বিভাগ জালকাড়ি জেলা নলছিটি থানার অন্তর্গত 2 নম্বর মগর ইউনিয়নের প্রখ্যাত ডাক্তার বাড়ি আমার জন্ম, আমার বাবা রেজিস্টার ফিজিশিয়ান, কোটি কোটি টাকা সম্পদের মালিক কিন্তু জীবনে আল সব ছিল একটা জিনিস ছিল না আমার মধ্যে, আমার মধ্যে আমার মালিককে আমি চিনতাম না, খোদার কসম করে বলি অন্য ধর্ম বলে মনি ভাইরা তোমরাও শোনো গো, আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়ে বলতে পারি জীবনে
ইসলাম কবুল করার পরে একটা সেজদার মধ্যে আল্লাহ যে শান্তি দিছে, ও আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার কথা শুনা না, ও এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। শান্তির মালিককে একটা সেজদার মধ্যে আল্লাহ যে শান্তি দিছে। আসুন সেই জন্য বলতেছে, আম্মা জানার কাছে জিজ্ঞেস করে, ও আম্মা মা জননী গো কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান গো আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, আপনার কাছে জানতে চাই আমার নবীর জীবন চরিত্রখানা কেমন ছিল একটু বর্ণনা করেন। কারণ হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন ওই লোকটা ভালো যে লোকটা স্ত্রীর কাছে ভালো। এইটা আমি এখন বুঝছি, অনেকে ফজরের নামাজ পড়ে না, 9:10 সময় ঘুমিয়ে দুই চোখে সুরমা দিয়া সেন্টেন্স দিয়া টুপি টুপি ভালো করে দিয়া, বিনা টুপি আলোক কথা কই না, টুপি আলোক কথা। বাংলাদেশে অনেক পীর আছে নামাজ পড়ে না, কথা কয় না, হ্যাঁ নামাজ লাগে না। হেরা বলে এমনি উম্মত হ্যাঁ ভক্ত লইয়া ভেস্তে যাইবে, বিরাট হ্যাঁ ভক্ত আস ঠিক না। তো বাংলাদেশে অনেক পীর, আবার অনেকে নিজের মেয়ে MBBS ফার্স্ট ইয়ার পরে নিজের মায়ের লয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে, হুজুর ও এবার ফার্স্ট ইয়ার MBBS ফট ফুদল তো বিশ্ববিদ্যালয়ের মাথার উপর হাত দিয়া, এত নাতি মুরিদের মাইয়া না নাতি হাত খানা কাল গালের উপর দিয়া, তা আমাকে বরিশালে বিজলি চমকারে কয় ঠাডা, আপনারা কি কন? আমি কই যে এই ঠাডাটা অন্য জায়গায় না পড়ি এই পিঠদের মাথার উপরে পড়লে ভালো হইতো, জোরে কন সব সময় মিথ্যা জোরে কন, যে এই পিঠে প্রাপ্তবয়স্ক মায়ের মাথার উপর ফুদে ওর মাথায় ঠাডাটা পড়া উচিত ছিল, আল্লাহ মাফ করুক, কি বলেন আমার ধারণা। আস্তাগফিরুল্লাহ, বিবেক বলতে কিচ্ছু নাই, কারণ কারণ হইলো একটা মানুষের যখন টাইফয়েড হয় কি হয়, প্যারাটাইফয়েড হয়, লিভার সিরোসিস হয়, কষ্ট হয় নাকি আপনাদের? না, তখন মানুষ রোগটা ভালো হওয়ার পরেও ভাইজান ভালো করে শুনবেন 10-12 দিন তার কাছে সুখাদ্য সুখাদ্য লাগে না, কুখাদ্য লাগে। যেমন টাইফয়েডের চিকিৎসার পরে তার যদি রসমালাই দেন তো দেখবেন জিভে দিয়ে করে তিতা তিতা, পোলাও দিলে কয় তিতা, আঙ্গুর সাদাটা দিলে কয় তিতা, কালাটা দিলে কয় তিতা, মনাকটা দিলে কয় তিতা, কবুতরের গোস্ত তিতা, রস তিতা, কাসি বিরিয়ানি তিতা, সব দিলেই কয় কি তিতা। আমি আপনার কাছে জিজ্ঞেস করি, আঙ্গুর, কমলা, আপেল, নাশপাতি, বিরিয়ানি, দুধের সর, রসমালাই, মিষ্টি, এই যা কিছু আছে এইগুলা তিতা না তার জিব্বা তিতা? জোরে কন, জিব্বা তিতা হওয়ার কারণে যেমন সব খাদ্য তার কাছে তিতা লাগে, পাপ করতে করতে, গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে, অবিচার করতে করতে, জেনা করতে করতে, ব্যভিচার করতে করতে, আলেম বিদ্বেষী কথা বলতে, পীর বিদ্বেষী কথা বলতে, আন্দোলন বিদ্বেষী কথা বলতে, অসৎ কাজে নিষেধ কর যারা তাদেরকে না দেখতে পারতে পারতে তার কলবের এমন কঠিন পীড়া হয়ে গেছে, এখন তার কাছে টুপি বিষের মতো লাগে, দাড়ি বিষের মতো লাগে, লা জামা বিষের মতো লাগে, কি বলেন ঠিক না বেটি, নামাজ বিষের মতো লাগে, জিকির বিষের মতো লাগে, নারা আলেম ওলামা বিষের মতো লাগে, পীর বুজুর্গ বিষের মতো লাগে, যারা সৎ কাজের আদেশ করে তাদেরকে বিষের মতো লাগে, যারা অসৎ কাজে নিষেধ করে তাদেরকে বিষের মতো লাগে। তখন বুঝতে হইবে এইগুলো সব ভালো কাজ কিন্তু তার কলবের জটিল ব্যারাম হয়ে গেছে, ঠিক না বেটি? জোরে কয়, আম্মা জানের কাছে গিয়ে বলে, আম্মা জান, মা জননী গো কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনী খানা কেমন ছিল আপনি একটু বয়ান করেন। আম্মা জান দেখে বলে, ও বাবা সাহাবীরা রে, আফা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে, কলু বালা, জি মা আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে বলে, ও বাবা সাহাবীরা রে, কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনী হুবহু তা, খুশি না বাজার? খুশি, জোরে কোন খুশি না বাজার? খুশি, কোরআন শরীফ যা নবীর চরিত্রতা, আল্লাহ নবী বর্জিত নবীতে নামাজ পড়তে যাইবে, নবীজির কাঁধের উপর একটা রুমাল, এই রুমালটা খুললে আল্লাহ নবী রাখছে রুমালটা ইয়ামান দাস থেকে নবীজির উপহার দিচ্ছে, এই নবী মাঝে মাঝে নবী মান এই কাপড়খানা এই পাগড়ি কাপড়খানা রুমালখানা আল্লাহ নবী মাথায় বাঁধত, কোন সময় ঘাড়ের উপর থাকতো, কোন সময় বিদেশি মেহমান আসলে আল্লাহ নবী এই রুমালটার উপরে বসতে দিত, আল্লাহ নবী রুমালটা খুলে রাখছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেছে, সংসারে ঘোরাফেরা করিয়া হঠাৎ মসজিদে নবীতে আজান হয়ে গেছে, আল্লাহ নবী মসজিদের নামাজ পড়তে যাইবে কিন্তু রুমালের দিকে তাকাই দেখে রুমালের উপরে একটা বিড়াল ঘুমাইয়া আছে। রহমতের রসুল রুমালটার দিকে তাকায়, বিড়ালটার দিকে তাকায়, মনে মনে বলে বিড়ালটা ঘুমিয়ে আছে, রুমাল ধরিয়ে টান দিলে বিড়ালটার ঘুম নষ্ট হয়ে যাবে, আমি নবী তো একটা বিড়ালের ঘুম নষ্ট করার জন্য দুনিয়াতে আসি নাই।
হুজুর বলে আমি অপেক্ষা করি নামাজের তার দেরি আছে, কিছু সময় দাঁড়াই রয়েছে, যদি বিড়ালটার এমনি ঘুম ভাঙিয়ে যায় তাহলে তো আমি চাদর নিয়ে চলে যাইতে পারবো, বিড়ালটার ঘুম না ভাঙলে আমি চাদর নিয়ে যাব না। অনেকক্ষণ দাঁড়াই রয়েছে, নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ নবী দেখেন বিড়ালটার ঘুম এখনো ভাঙে নাই। আল্লাহ নবী বলেন আমি তো নামাজ পড়াইতে যাবো, বিড়ালের জন্য তো এমন কোন সিস্টেম নাই। আল্লাহ নবী ডাক দেয় কাইসা রে একটা কেসি দাও, আমাদের একটা কেসি নিয়ে আসেন। নবীর হাতে কেসিটা দিয়ে আল্লাহর নবী বিড়ালটার যে রুমালের উপর শুয়েছিল এই রুমালের যে অংশের উপর বিড়ালটা শুয়েছে বাকি অংশ কেসি দিয়ে কাইটা আল্লাহ নবী কাদের উপর করে মসজিদে নবীতে চলিয়ে গেছে। আল্লাহ নবী মডেল দেখাই দিয়েছে উম্মতেরা, রে আমি নবী এমন নবী দেখো আমার দ্বারা একটা বিড়াল পর্যন্ত কষ্ট পাইলো না, এমনই চাদর দামি চাদর এটার উপর বিড়াল ঘুমাইছে, চাদর আমার দরকার আমার পাগড়ির কাপড় এইটা আমি মাথায় নিয়ে মসজিদে চলে যাবো, গায়ের উপর দিয়ে মসজিদে চলে যাব। সুতরাং বিড়াল যেই জায়গায় ঘুমাইছে ওই কাপড়টুকু কাইটা, বাকি অংশ আল্লাহ নবী মসজিদে নিয়ে গেছে। আমরা ওই নবীর মজুরি খান আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরে আমার ভাইরা আমার বাবাজিরা ভালো করে শুনে, এ পর্দারের মায়ের এখন আর পর্দার ওয়াজ নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি আপনাদেরকে অধিক রাত্রে বিরক্ত করব না, শুন আমার আল্লাহ ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছে চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর কাছে ওয়াদা দিয়ে নেই মালিক, যতদিন তোমার সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা কয়দিন জানি না, এই শেয়ার সিরাজুল ইসলাম সিরাজি তোমার জীবনের শেষ শেয়ার হয়ে যেতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক? আজি কার তোমার জীবনের শেষ রাত হইতে পারে কি পারে না? জোরে কন, এ কোটিপতি ঘর থেকে বেরিয়ে আসছো, ঘরে যাইবে এমন কোন কনফার্মেশন নাই। গত দুই তিন মাস আগে পত্রিকায় দেখলাম উত্তর অঞ্চলে এক ডিসি সাহেব মোবাইলে কথা বলতেছে, আপনারা তো আমার সেটি বেশি জানেন, মোবাইলে কথা বলতেছে হাঁটতেছে একটা প্রোগ্রামে গেছে, হঠাৎ করে নিজে জমিনের মধ্যে কাত হয়ে পড়ে গেছে। এই যে কাত হয়ে পড়লো লোকেরা ধরতে আসছে, লোকেরা ধরাধরি করিয়া দেখে ডিসি সাহেব আর দুনিয়ার বুকে নাই, জাতীয় পত্রিকায় দেখছেন না দেখেন নাই। এই ডিসি সাহেব যদি বুঝতো আজকে তার এইভাবে মোবাইল করতে যাইয়া সরকারি ডিউটি পালন করতে যাইয়া আমি রাস্তার মধ্যে পড়িয়া মারা যাবো, জীবনে আর কোনোদিন ছেলে মেয়ের চোখ দেখবো না, ডিসি গিরি চলে যাই তো কোনোদিন গোতারে ঘর থেকে বের করতে পারতো না, কি বলেন ঠিক না বেটি? এরে সিরাজুল ইসলাম সিরাজি আজকের এই শেয়ার তোমার জীবনের শেষ শেয়ার হয়ে যেতে পারে। এই মজলিসের মধ্যে লোক হাজার হাজার মানুষ, এমন কোন মানুষ অনেক মানুষ আছে যাদের মোবাইলের মধ্যে আইনউদ্দিন আল আজাদের রিংটোন আছে, কি বলেন ঠিক না বেটি? কিন্তু আপনাদের কাছে জিজ্ঞেস করি বলুন গো, আইনউদ্দিন আল আজাদ কি দুনিয়ার বুকে আছে নাকি? পাকিস্তানের জুনায়েদ জামশেদ, এই যে আমার ওয়াজের আগে এক ভাই একটা সঙ্গীত বললো শোনার মতো, আমার মন চাইছিল আর একটা বলতে বলি, কি বলেন ঠিক নেবে ঠিক? কারণ গানের বিরুদ্ধে ওয়াজ করলে গান দূর হইবে না, গানের বিরুদ্ধে ইসলামী সঙ্গীত শুরু করা লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক? একটার বিরুদ্ধে একটা, হারামের বিরুদ্ধে হালাল, সত্য না মিথ্যা? জোরে কন। পাকিস্তানের জন্য জমশের বাংলা চীন মন্ত্রী সম্মেলন আসছিল, বাঙালির অনুরোধ করছিল আপনার তো গজল শুনছি সঙ্গীত শুনছি, আপনার কণ্ঠে আমরা বাংলার কিছু সঙ্গীত শুনতে চাই, তা আমি তো বাংলা বলতে পারি না, আমি ভিডিও করতে দেখছি। এই যে শেষ পর্যন্ত উনি বলছে আমি শুনতে শুনতে যা শিখেছি তাই বললাম, উনি শেষ সময় চীন মন্ত্রী সম্মেলনে বইলে গেছে, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী নাম জপে যে জম সেই তো দোজানের ধ্বনি, নবী মোর পরশমণি মনি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজানের ধ্বনি। ওই জমশের জন্য জোনার জমশের আর দুনিয়ার বুকে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? হইতে পারে এই বসা আজকের জীবনের শেষ বাসাম, সেই জন্য আসুন সঠিক বেগে বইলা যাই, আমরা আল্লাহর কাছে ওয়াদা দিতে চাই মালিক, যতদিন তোমার সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা আল্লাহ ততদিন আমরা সবাই তোমার হুকুম মানব। কারা মানতে রাজি হাত জাগান? আমি কি কোনো দলাদলি করছি? কোন দলের কথা বলছি না, আল্লাহর হুকুম মানার কথা বলছি। জোরে কোন আলহামদুলিল্লাহ, এই আমার এক নম্বর ওয়াজ যেটা আমি জেনারেলি করিয়া বাকি কথা শুরু করিয়া দেই। কার হুকুম মানার কথা বলছেন? জোরে কোন, এই আমার এক নম্বর কথা। আল্লাহ যতদিন সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা ততদিন আমরা সবাই তোমার হুকুম মানব। এরপরে দুই নম্বর অঙ্গীকার আমালি, যতদিন তোমার সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা গো, কয়দিন যে সিরাজুল ইসলাম জানা নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আজ থেকে 30 বছর আগে ইসলাম কবুল করেছে ও মুসলমানের ছেলেরা, ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, ও পর্দালের মায়েরা, মা বলতে শুরু হইলেন কিবলা ইন্টারন্যাশনাল এর মালিক
উনি ঘরে যাই ওনার বাবারে দেখায়, আজকে আমার মোবাইলে কত হয়েছে, আব্বার আম্মা আব্বাই আর আম্মায় বাসা আছে। আমি জিজ্ঞেস করছি তার বাবার মা, তার মন কত ভালো, সে মক্কা শরীফ যায়, অন্তত একটা জায়নামাজ আইনে তার বাবার সামনে দিতে পারে। আব্বু, এই জায়নামাজটা আপনার জন্য আনছি, একটা ভালো আতর আইনে আব্বুরে দিতে পারে, কি বলেন ঠিক না বেটি? আব্বু, এই আতরটা আপনি ব্যবহার করবেন বাবায় ছেলের এই মক্কা শরীফ যাওয়ার সময় দোয়া করা, এই দেখি দোয়া করিয়ে দেখি, বলেন ঠিক না বেটি? আর আমি সেরাজি, আজকে 30 বছর পরে আপনাদের স্টেজে বসছি ইসলাম কবুল করার পরে। 30 বছরের মধ্যে আমি একেবারে গরিব না, কিন্তু কোনোদিন পারলাম না একটা জায়নামাজ আইনে দিতে, মা এই জায়নামাজটা নামাজ পড়ে, বাবা এই জায়নামাজটা নামাজ পড়ে। হোক, আপনারা বলতে পারেন সিরাজ হুজুর আপনি কি আফসোস করেন না? আফসোস করে না, বরং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। মালি তুমি গো গো গো, আমার মতো একটা জাহান্নামের আসামিকে টান দিয়া গলায় রশি লাগাইয়া আল্লাহ তুমি কোরআনের রশি গলায় লাগাই দিছ গো আল্লাহ, তোমার কুদরতি কদমের মধ্যে সেজদা দিবার তৌফিক দিয়া দিছ। মাথা খারাপ হয় নাই, পাগল হই নাই, এখন তো পুরান সেই জন্য বলতে চাই না, জায়গাটা নতুন সেই জন্য বলি। আমি ক্লাস 9 থেকে ক্লাস 8 থেকে 9 উঠছি, 9 থেকে ক্লাস 10 উঠছি, নিউটনে ক্লাস শুরু হয়েছে কেবলমাত্র নতুন, এই সময় ক্লাসের রুমের সামনে দাঁড়াই আছি, ইন্টারভেলের সময় লেজারের সময় দেখি মুসলমান ছেলের অজু করি এই কাতার বাইরে নামাজ পড়তেছে। পৃথিবীতে এমন একটা কোন ধর্মের মধ্যে সিস্টেম নাই, কোনো আশরাফ নাই, কোনো আত্রাপ নাই, কোনো মীর নাই, কোনো সৈয়দ নাই, কোনো হাওলাদার নাই, কোনো খনখান নাই। যদি আজকের এই কিবলা ইন্টারন্যাশনালের মালিক কেফায়তুল্লাহ সাহেব এইখানে ইমামতি করে, আর আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রেসিডেন্ট সাহেব উনি যদি এইখানে আসে, ওনার সামনে পড়বেন, ওনার পিছে পড়বে জোরে খন, ওনার পাশে আমার মতো বক্তায় যদি দাঁড়াই উনি কি বলবে নাকি যে আমার পাশ থেকে সরিয়ে যান, কি করেন বলবে নাকি? ওনার বাড়ির চাকর আসলে ওনার পাশে দাঁড়াইতে পারবে কি পারবে না জোরে খন? ওনার বাড়ির কাজের ওনার জুতায় যে কালি দে মুসি সেও তার পাশে দাঁড়াইতে পারবে কি পারবে না? এইরকম একটা সিস্টেম একটা পদ্ধতি পৃথিবীর কোন ধর্মের ভিতরে না। ইসলামের বিজয় মানবতার মুক্তির জন্য, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত জোরে খন, আলহামদুলিল্লাহ। খুশি না বাজার আমার বন্ধুরা, এইভাবে দাঁড়িয়ে আছি মুসলমান ছেলেরাও দুপুরে এসে দাঁড়াই গেছে, নামাজ কি জিনিস ভালো করে বুঝতাম না, হঠাৎ করে আমি ভালো করে দেখতেছি আমি তো এক এক ক্লাসে অমুসলিম ছেলে মুসলমান ছেলে না দাঁড়াই নামাজ পড়তেছে, আমি তাদের দিকে তাকায় আছি, এরা দেখি নুইয়া যায় যারা রুকু করে, তখন তার রুকু সেজদা বুঝতাম না, দেখি নুইয়া যায় আবার তারা সেজদায় চলিয়ে যায়, যখন সব মানুষগুলো একত্রে সেজদায় চলিয়ে গেছে গো আমি একা অমুসলিম, আমি আমার ক্লাসরুমের সামনে দাঁড়াই বলতেছি মালিক এরা যেমন তোমার কুদরতি পায় সেজদা দিতেছে, এইভাবে আমার একটু সেজদা দিতে ইচ্ছে করে। দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলো, আমার আল্লাহ বলো, বুক খুলিয়া বলো, আমার আল্লাহ, আমার আল্লাহ না চাইলে বেজার হয়। আল্লাহু আকবার। দুনিয়ার চেয়ারম্যান সাহেবের কাছে বারবার চাইলে চেয়ারম্যান সাহেব কয় আমি একটা চেয়ারম্যান, আমি কদ্দুর পারি, আমি তো আর এমপি না। এমপি সাহেবের কাছে চাইলে বেশি চাইলে কয় আমি এমপি, আমি তো আর মন্ত্রী না। মন্ত্রী সাহেবের কাছে চাইলে কয় আমি একজন মন্ত্রী, আমার একটা নির্দিষ্ট কোঠা আছে, আমি তো আর প্রাইম মিনিস্টার না, কি বলেন ঠিক না বেটি? এত বিরাট তো আমার কেন করো, আমি কদ্দুর দেব। আমার আল্লাহ বলে না রে বান্দা, আমি আল্লাহর কাছে যা চাবি আমি তাই সব করে দিয়ে দেব, কিন্তু চাওয়ার আর চাওয়ার মতো চাইতে হবে। এদের নামাজের দৃশ্য দেখে আমি বলছি মালিক, এরা যে এইভাবে তোমাকে সেজদা দেয় নতুন জায়গা সেই জন্য বলি না, হয় এখন আর এগুলা বলি না, আমি বলছি মালিক এরা যেভাবে সেজদা দেয় গো, তুমি একটু এইভাবে আমাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়ে দাও। কার কাছে বলছি জোরে কহেন? আল্লাহ যে শুনছে, তখন তো আর বুঝি নাই, ক্লাসের বাকি স্যার পিরিয়ড করে বাড়িতে চলে গেছে, এখন আর মন ভালো লাগে না, এখন যখন রাত্রে ঘুমাই থাকি তখন দেখি মানুষগুলো ওই সেজদায় ফরিয়ে রয়েছে, ঘুমের মধ্যেও দেখি মানুষ হয়েছে দাদা, ঘুমের মধ্যে দেখি টুপি আলা। আজকে কেমন করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মুসলমানের ঘরে হয়ে টুপি আলার বিরুদ্ধে কথা বলো?
আমার তো মন বলে সেদিন আমি দেখছি ঘুমের মধ্যে দেখি টুপিওয়ালা, রাস্তায় হাঁটি দেখি টুপিওয়ালা, স্কুলে পড়ি ক্লাসের রোল নম্বর এক কিন্তু মন বসে না, প্রাইভেট পড়তে গেছি মাস্টাররা কয় তোমার কি দিনের দিন ডাল হেঁটে টিয়ে যাইতো না আসো নাকি, আগে তো তোমার লেখাপড়া ভালো ছিল এখন কেমন হয়ে গেছে, আমি তো বুঝতে পারতেছি আমারে কোন রোগে পাইছে আমিও বুঝে ফলাই দিছি, আমার ধ্যান আর ধারণা এইভাবে দিন দিন চলতেছে কিছুদিন চলে গেছে, এখন আর আমার কিচ্ছু ভালো লাগে না, নিজে একটা ইংলিশ প্যান্ট পরা হাফাতার একটা গেঞ্জি গায়ে বরিশাল শহর আমাদের থেকে বেশি দূরে না, বরিশাল শহরে গেছি, বরিশাল শহরে সব চাইতে ঐতিহ্যবাহী লাইব্রেরি ছিল কোরআন মঞ্জিল লাইব্রেরি, কোরআন মঞ্জিল লাইব্রেরি কিনারে গিয়ে দেখি একজন মুরব্বী মানুষ পা উঠাইয়া চেয়ার উপর বসে রয়েছে, ডাক দিয়ে বলি চাচ্চু তোমার কাছে বিশ্বনবী আছে নাকি, যে লোকটা ডাক দিয়ে কয় তুমি ছেলে বিশ্বনবী দিয়ে কি করবা, আমি বলছি আমি ক্রেতা তুমি বিক্রেতা, আমার কাছে ব্যস্ত আমি কি করব তাতে তোমার দরকার নাই, কো বাপু ছেলে তো ভালো কথাই জানে, 2700 টাকা আছে আমরা থাকবেন এখানে, আমি গরিবের ঘরে ছেলে না, টাকা নাও 50 টাকা নোট বের করে দিছি, আল্লাহ নবীর জীবনীটা গোলাম মোস্তফার লেখা মোটা জীবনীটা আস্তে করে কাগজ দিয়ে বাইন্দা রশি দিয়ে মোটা কাগজ দিয়ে বাইন্দা আমার হাতের মধ্যে দিছে, 2300 টাকা ফেরত দিয়ে আমার দিকে বারবার তাকায়, আমি এখন হুজুরের জীবনীটা বগলের মধ্যে নিয়ে রাস্তায় নামি আর ভয় ভয় চিন্তা করতেছি, আমার অনেক আত্মীয় স্বজন আছে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল মাস্টার ব্যবসায়ী, এরা যদি দেখে যে আমার হাতে বিশ্ব নবীর জীবনী তাইলে আর আমার রেহাই নাই, কি করি বরিশাল শহরে ঘুরতেছি দুইটা দোকান ঔষধের দোকানের ফাঁকের মধ্যে ঢুকে গেছি, যাই হুজুরের জীবনীর উপর যে কাগজ দিয়ে বাঁধা যে মোটা কাগজ দিয়ে বাঁধা এবং সূচিপত্র সব ছিঁড়ে ফেলাই বইটারে ছোট করিয়ে ফেলাইছি মূল বইটা রাখছি বগলের মধ্যে ঢুকে বাড়িতে চলিয়ে গেছি, বাড়িতে গিয়া বইয়ের মধ্যে গুজাই রাখছি, রাত্রে যখন গভীর হয়ে গেছে সব মানুষ যখন ঘুমিয়ে গেছে গো আমি নবীজির জীবনী বের করিয়া সাদা কাগজ দিয়ে কাবার দিয়া সাদা কাগজ দিয়ে কাবার দিয়ে উপরে লেখছি ইংরেজি গ্রামার, আপনারা বলতে পারেন সেরাজি ইংরেজি গ্রামার কেন লেখলে, এটা তো ইংরেজি গ্রামার না, কারণ ভিক্ষুক না সাজলে ভিক্ষা পাওয়া যায় না, চোখের পানি ছেড়ে দিয়ে আর্তনাদ করলে দোয়া কবুল হয় না রে, আল্লাহর কাছে ছোট না হইলে বড় হওয়া যায় না, কি বলেন ঠিক নেবে ঠিক, আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয় এই জন্য মানুষ যখন কান্না নাও আসে তখন মুখখান বাঁকা করিয়ে দিতে হয়, কি বলেন ঠিক নেবে ঠিক, দুনিয়াতে নামাজ না পড়লে নামাজের ভান করা জায়েজ নাই, রোজা না রাখিয়া রোজার ভান করা জায়েজ নাই, কিন্তু কান্না না আসলো মুখখান বেঁকা কই যা মালিকের কাছে কান্নার ভান করা আরো আফজাল, কি বলেন ঠিক নেবে ঠিক, হুজুরের জীবনের উপর আমি ভিক্ষুক সাজিং কভার সিটে ফেলাই লেখছি ইংরেজি গ্রামার, সবাই যখন রাত্রে ঘুমাই যাই তো বিশ্ব নবীজির জীবনী আমি বের করে পড়া শুরু করে দিতাম, এই জীবনে প্রথম দিন পড়া শুরু করে দিছি, যতই পড়া শুরু করছি যেদিনই শুরু করে দিছি সেই দিনই আমার চোখের পানি আলগা হয়ে গেছে, আমি যে কেন কাঁদি আমি নিজেও জানি না, হুজুরের জীবনী পড়তেছি পড়তেছি আর কাঁদতেছি, দৈনিক রাত্রে পড়া শুরু করে দিছি, একেবারে শেষ যেদিন পড়তেছি এই দিন নবীর জীবনের একটা মর্মান্তিক ঘটনা পড়তেছি, দুই লাইনে বইলে শেষ করে দিই আল্লাহ নবীকে গোসল করাইবার জন্য আম্মা জানরা নবীজির জামা মুবারক খুলে সিনা পর্যন্ত নিয়ে আসতেছে, হুজুরের জামা উল্টে ডাক দিয়ে ডাক বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এত বসন্তের দাগ কেন আপনার শরীরের মধ্যে, আল্লাহ নবী ডাক দিয়ে বলে বিবিরা এগুলো বসন্তের দাগ না এগুলো কলেমার মহব্বতের দাগ, আম্মা জান তাকে আছে হুজুরের দিকে এগুলো কলেমার মহব্বতের দাগ কি, নবী আমার নিজেই বলে শোনো গো পালিত পুত্র জায়েদ বিন হারেসাকে নিয়া তায়েফের ময়দানে কলেমার দাওয়া দিতে গেছিলাম, তায়েফের চিরাচরিত অভ্যাস হলো মেহমানদারিতে তায়েফ দেশ ফার্স্ট, কিন্তু তায়েফের লোকেরা মেহমানদারি তো করেই নাই বরঞ্চ প্রভাবশালী আর দোকান পাট বাড়িঘর বন্ধ করিয়া ঘরের পিছনে চলে গেছে, ছোট্ট ছোট্ট ছেলেদের ডাক দিয়া হাতের মধ্যে পাথরের কুচি দিয়া বলছে মদিনা আর ওই পাগলের গায়ে পাথর মারো, আল্লাহ নবী বলেছিলেন পাথরের কুচি নিয়া আমার দিকে মারতে আসে জায়েদ বিন হারেসা দাঁড়াই গেছে, এই ঘটনা যখন পড়তেছি তখন আমি ইসলাম কবুল করি নাই, জায়েদ বিন হারেসা হাত কইলা বলে ছেলেরা কার দিকে পাথর নিয়ে যাও, ছেলেরা বলে তুমি যাই সরিয়ে যাও মদিনার ওই পাগলের গায়ে পাথর মারবো, মদিনার ওই পাগলের গায়ে পাথর মারবো, জায়েদ বলে না কারে পাগল বলো যার যাকে পাগল বলো তার জন্য সারা জাহান একদিন পাগল হয়ে যাবে, এই জন্য যারা মদিনার থেকে জিয়ারত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীর জিয়ারত করি 8 দিন 40 ওয়াক্ত নামাজ বা 42 ওয়াক্ত কেউ কম বেশি পড়িয়া যখন আসে নবীজির থেকে যখন বিদায় নিয়ে আসে আমি বাংলাদেশে দেখছি গলা কাটা মুরগির মতো চিল্লেই চিল্লেই কাঁদে, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, এমন মানুষ দেখছি নিজে বাবে জিব্রাইলের ওই পাশে যাইয়া ওয়ালের সাথে মাথা লাগাইয়া কাক কয় নবীজি আর কি কোনোদিন রহস্য দেখতে পারবো মৃত্যুর আগে, ওই নবীজির জীবনী পড়তেছি
আল্লাহর নবী বলেন, আমার বিবি শোনো, জায়েদ হাত পাইতে বলে কার গায়ে পাথর মারবি? মদিনা আর ওই পাগলের গায়ে পাথর মারব? উনি পাগল না, পাগল বলিস না, দরকারে আমারে পাথর মার, জমিনের মধ্যে আমারে দাফন দিয়ে দে। ছেলেটা ধাক্কা মারিয়া জায়েদকে ফেলে দিয়ে আমার গায়ে বৃষ্টির মতো পাথর মেরেছে, আমি জমিনের মধ্যে শুয়ে পড়ছি, কয়বার বেহুশ হয়ে গেছি, আমি শেষবার বেহুশ হয়ে গেছি জায়েদ বিন হারেসা আমাকে কোলে করিয়া নিয়া একটা আঙ্গুরের বাগানে উঁচা জায়গায় নিয়া বেহুশ নবীর শরীর থেকে আঙ্গুলের নখ দিয়ে খুইতা খুইতা পাথরের কুচি টাইনা টাইনা বের করতেছে। আমার বাইরে একটা কথা বইলা দি, ইসলামের কথা বলতে যাই, যদি কেউ ঝাঁটার বাড়িও দে তাইলেও আলহামদুলিল্লাহ বলা উচিত, কি বলেন ঠিক না বেটি? না না, নবীর চাইতে তো আল্লাহর কাছে কোনো প্রিয় কেউ নাই, কি বলেন? আমাদের তো এখন সরও মানে নাই, আত্মীয় মানে নাই, কি বলেন ঠিক না বেটি? কেউ একটা লাঠি দিয়ে পিটান দেন, জুতো পিটাও করে না। আমি তো মাঝে মাঝে আমার নিজের কথা বলি, আমার নবী যদি কিয়ামতের ময়দানে বলে রে উম্মত, আমার ওহুদের দাঁত দুইটা খই, কোরমা পোলাও হাদিয়া আমার সম্মান সবদের হয়ে যাবে, কি বলেন ঠিক না বেটি? বন্ধুরা রে, আমি অমুসলিম অবস্থায় পড়তেছিলাম, আল্লাহ নবীর শরীর থেকে যায় পাথরের কুচিগুলার নখ দিয়ে টাইনা টাইনা বের করতেছে, কিন্তু না রে না, আল্লাহ নবী হঠাৎ করে হুশ ফিরে আসছেন। আল্লাহ নবী বলেন, আমার যখন হুশ ফিরে আসছে আমার কার হাত বাম হাতটা জায়েদের কাঁধের উপরে, ওই বইয়ের মধ্যে লেখা জায়েদকে শক্ত করিয়া ধরিয়া রহমতের রসুল বলেন, জায়েদ কি করো হুজুর, শরীরের মধ্যে পাথরের কুচি ঢুকে গেছে, আঙ্গুলের নখ দিয়ে টাইনা বের করতেছি। আল্লাহ নবী বলেন, আমার এত তীব্র ব্যথা, আমি জায়েদকে শক্ত করিয়া ধরিয়া বলছি, জায়েদ আমার কলিজার রগ ছিঁড়িয়া যাইতেছে, এত জোরে টান দিও না। হুজুরের জীবনী পড়ে কাঁদতেছি, তখনো কিন্তু আমি অমুসলিম, আইনে দাঁড়াতে ইসলাম কবুল করি নাই। হঠাৎ করে মাথা জাগাই দেখি আমার মা আসতেছে, মাকে আসতে দেখে মা যদি আইসা দেখে নবীজির জীবনী পড়ি আমার তোরে হাই নাই, মা আমার দিকে তাকাই আসতেছে, কিন্তু এই ফাঁকে নবীজির জীবনীটা গুজাই ফেলছি আর একটা বই বের করিয়া পড়া শুরু করছি। মা কাছে আসছে, আমার চোখের পানি এখন কেমনে কি করি, চোখের পানি মশারও কিছু নাই, মাথা নিচের দিকে দিয়া আমি হুজুরের জীবনী পড়ি না, অন্য বই পড়া শুরু করিয়া দিছি। মা কাছে আইসা বলে, এত রাত্র জায়গায় পড়ো কেন, কি হয়েছে? মা একটু পড়া তৈরি করিয়া রাখি, ক্লাসে রোল নম্বর এক, সুতরাং লেখাপড়াও বেশি করতে হয়। এই দুই তিনটে কথার মধ্যে মা বলে, কিরে তোমার কান্নার ভাব কেন, কাঁদো কেন? কপালটা জাগাই দেখে আমার চোখের পানি গাল বেয়ে বেয়ে দর দর করিয়া পড়তেছে। মা দেখে বলে, কিরে কাঁদো কেন, এখন যদি বলি নবীজির জীবনী পড়ি আর কাঁদি তাইলে তো আর রেহাই নাই। হঠাৎ করিয়া বলছি, মা গো এমনি আমার শোক জ্বলতেছে। আমার ভাইরা বন্ধুরা, আজকের মাহফিলের দ্বিতীয় দিন বইলা যাই, সেদিন নবীজির জীবনী পড়ি আমার শোক জ্বলতেছিল না, আমার কলিজা জ্বলতেছিল, কিন্তু আমি মাকে বলছি আমার শোক জ্বলতেছে। মা মনে করছে বেশি রাত্র জাগলে মানুষের শরীর কষা হইয়া যায়, সেই জন্য কষা হইলেও চোখ দিয়ে অনেক সময় পানি পড়ে, ডেকে বলে, না ঘুমিয়ে যাও, এত রাত্র জায়গায় পড়ার দরকার নাই, সকালবেলা উঠে পড়ো। মাকে বিদায় দিয়ে দিছি, মা ঘরের মধ্যে চলিয়ে গেছে, তার রুমের মধ্যে গিয়ে ঘুমতেছে। আমাকে বলে, সকালে উঠে পড়ো, আমি গিয়ে আবার দেখলাম মা ঠিক মতো ঘুমাইলো কিনা, দরজায় ধাক্কা দিয়ে দেখি দরজা বন্ধ, মা ঘুমিয়ে গেছে। আবার আইসা দরজা ছিটকানি বন্ধ করিয়া বাতি জ্বালাইয়া নবীজির জীবনী নিজ নিজে পড়া শুরু করিয়া দিছি। আমি আমার বোন মেয়েদের লেখা দিছি, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো নবীজির জীবনী লেখা, দুই নয়নে যায় না দেখা, বলো দুই নয়নে যায় না দেখা, যুবক দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা, অন্ধকারে পথের মাঝে চলছ ভাজা দেখা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাতটার সম পলক তোমায় নাইকো ফেলিতে দিবে আল্লাহ একবার, সাতটার সম পলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওয়া তোমায় নিয়া যাবে, তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। বন্ধুরা, রুমের মধ্যে বাতি যায় নবীজির জীবনে এই ভাবে বুকের উপর নিয়ে পড়া শুরু করে দিছি।
পড়তেছি পড়তেছি আর চোখের পানি পড়তেছে, যতই পড়ি ততই চোখের পানি পড়ে। এক সময় ইমোশনাল হয়ে গেছি, হুজুরের জীবনীটা বুকের উপর রাখা একটা বালিশে হেলান দিয়া আমি যে স্কুল জীবনে দেখছি মুসলমানরা হাত উঠে এইভাবে মালিকের কাছে কি যেন চায়। আমি ওই গভীর রাত্রে বাতিটারে বন্ধ করে নবীজির জীবনী বুকের উপর রাখা, আজও মনে পড়ে 30 বছর আগের কথা মনে হয় যেন গত রাত্রের কথা। হাত উঠে বলছি মালিক, রাস্তা চিনি না আল্লাহ, আমার আল্লাহকে হাজের নেজের নাজের জেনে বলি গো, আল্লাহর কাছে যা চেয়েছি সব দিয়া দিছে। বন্ধুরা শোনো, সবচাইতে বেশি চাইছিলাম আল্লাহ কপাল দিয়া তোমার কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। গত বছর এই হজের আগের হজে মদিনা শরীফে হুজুরের রওজার কিনারে গিয়ে বলছি, নবীজি বাংলার জমিনের একটা আসামি সেরাজুল ইসলাম সেরাজি আপনার রওজার কিনারে হাজি, আল্লাহ আমাকে এই আপনার রওজার কিনারে নিয়ে আসছে, আপনি একটু আল্লাহর কাছে বলিয়া দেন আল্লাহ যেন আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। নিজের হিসাব নিজে জানি, বড় বক্তার জন্য কোনদিন দোয়া চাই নাই, আপনাদের পায়ের উপর হাত রাখিয়া বলি মানুষ হিসাবে আল্লাহ যেন খাঁটি মুসলমান বানাই কবরে নেয়। জানি দুনিয়াতে বড় বক্ত হয়ে গেলে মাপ পাবো এমন কোন খবর নাই, বড় পীর হইয়া কবরে গেলে মাপ পাবো এমন কোন খবর নাই, কিন্তু মুসলমান হইয়া কবরে যাইতে পারলে মাপ পাওয়ার আশা করা যায় কি বলেন ঠিক না বেটি? এই শর্ত সরায় যা আছে সব যেন আল্লাহ মানার মতো তৌফিক দিয়া দে। মালিকের কাছে বলতেছিলাম, মালিক রাস্তা চিনি না, এ যুবকেরা এ আল্লাহ বলারা, এ আল্লাহ বলারা, এই এবার সম্রাট গাজার সম্রাট পাদদৃষ্ট হয়ে গেছো, আল্লাহকে ছেড়ে দিয়েছো, বিপদগামী হয়ে গেছো, মিথ্যা মামলায় পড়ছো, চাকরি হারাইছো, বেকারত্বের অভিশাপে ভুগছো, আমি সিরাজি বইলা যাই আমার স্পষ্ট প্রমাণ করা, আমার আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো, কারে 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 আল্লাহকে ধরো, কারে ধরো, মা জোরে বলো, মুখ খুলে বলো, কারে ধরো, ধরার মতো ধরো আল্লাহ, সব আশা পুরা করিয়া দিবে, কারা পারবা, কোন কোন যুবক পারবা যে হুজুর আজ থেকে আল্লাহকে ধরবো, দাঁড়াইও দাদা দাও যুবকেরা, দাঁড়াইও দাদা দাও যুবকেরা, দাঁড়াই বলো আজ থেকে আর জীবনে 1 লাখ তো নামাজ ছাড়বো না, কোন কোন যুবক বলতে পারো না, আর আয় থাকবে আলহামদুলিল্লাহ বলে সকলে বসে বলেন আল্লাহ কুদরতি ক্যামেরায় এই ছবিটি উঠে গেছে, হইতে পারে আজকের কোন আশেকের চোখের পানির বদৌলতে আল্লাহ এই মাহফিলটাই আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, পারে কি পারে না জোরে কর। আমার মন বলে এই মাঠের মধ্যে অনেক আল্লাহওয়ালা আল্লাহর পাগল বসাস, আলহামদুলিল্লাহ আমার মামা জুবায়ের আহমদ আনসারী সাহেব হুজুর কাছে আমি জোরিয়া খাইতে দিচ্ছি, এই ভালো মানুষগুলা বাংলায় থাকা দরকার, বলিষ্ঠ পদক্ষেপ কি বলেন ঠিক দেবে ঠিক, আল্লাহ তুমি কবুল করো জোরে কর আমিন। মালিকের কাছে হাত উড়িয়ে বলতেছি, আমার পরীক্ষিত আমি আমার আল্লাহর সাথে ডাইরেক্ট ব্যবসা করছি, কোনো বাকি বকায়া না, যা চেয়েছি রে তাই দিয়া দিছে। ইসলাম কবুল করার আগে একদিন নবী ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়তেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ওই দিন লাশ সিদ্ধান্ত নিয়ে বেরোইছি আজ আব্দুল্লাহর ছেলেকে দুনিয়া থেকে খতম করে দিব, আমি দৈনিক খোলের খোসের খোসার ভিতরে থেকে কোষের ভিতরে তরবারি ঢুকাই রাখি, আজকে সাগরের টান দিয়াং উন্মুক্ত তরবারিটা জাগাই আমি আসতেছি, দেখি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বেষ্টন দিয়ে আছে, কষ্ট হয় নাকি জোরে করে, বেষ্টন করে আছে, আমি লম্বা মানুষ আমাকে দেখে সাহাবীরা নবীজিকে বলতেছে, নবীজি গো ওমর আসতেছে, আল্লাহ আমি দূর থেকে তাকাই দেখি আল্লাহ নবীর কাঁধের উপর রুমাল, আল্লাহ নবীর রুমাল তার জমিনের মধ্যে বিছাই দিয়া বলে ওমর কে বসতে দাও, হযরত ওমর বলেন আমি শুই না সামনাসামনি যাইতেছি, কিন্তু না হযরত রাসূল পাক আমার দিকে তাকাই আছে, আমি নবীর চোখে চোখে চোখ পড়ছে, হঠাৎ করে টের পাইলাম নবীজির চোখের ভিতর থেকে একটা কিরণ, নবীজির চোখের ভিতর থেকে একটা আলোর মতো আমার কলমের মধ্যে শাহ করে ঢুকে গেল,
এবং আমার হাতটা দুর্বল হয়ে গেল, হাত থেকে তরবারি জমিনের মধ্যে ঠাস করে পড়ে গেল, আমি নবীজির পায়ের উপর গিয়ে পড়ে গেলাম। রহমতের রসুল প্রথম যে শব্দটা আমাকে বলছে, এই শব্দটা বলছে, ওমর আর কতকাল বিভ্রান্তির বেড়াজালে থাকবি রে। ওই ওমর কে আল্লাহর নবী এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হু আল্লাহু আকবার অর্ধ দুনিয়ার খলিফা, নট অনলি দ্যাট, আল্লাহর নবী বলছে আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আল্লাহ আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনে জাররা জান্নাতি। চিৎকার মেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। রাত্র গভীর, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি মূল কথা বলতে আসছি, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, রাত্র গভীর হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার এক সাহাবীর ঘরের দরজার সামনে গিয়া আস্তে করে দরজা ধরিয়া টুক 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 করিয়া নাড়া দিতেছে, এই শব্দ শুনে ঘরের লোক বের হয় কিনা, কিন্তু না রে, না না, ঘরের লোক বের হয় না। এখন আস্তে করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে শুরু হয়ে গেছে, মদিনার এক জলিল কদর সাহাবীর বাড়িতে গেছে, ওই সাহাবীর নাম হযরতে হুজাইফা। দরজায় দাঁড়াইয়া অর্ধ দুনিয়ার খলিফা ডেকে বলে, ঘরে কি কেউ নাই রে? এমন সময় শব্দটা শুনে হযরত হুজাইফার ঘুম ভেঙে গেছে, উনি বিছানার উপর উঠে ওনার শরীরটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। এই আওয়াজ কার গো? এই আওয়াজ তো মনে হইতেছে রহমতের রসুলের। জোরে কোন সুবহানাল্লাহ, এই আওয়াজ তো হযরত ওমরের, সরি হযরত ওমরের আওয়াজের মতো মনে হইতেছে। উনি যদি আমার ঘরের দরজায় এসে থাকে তাইলে তো সামথিং রং, আমার কোথাও না কোথাও একটা ভুল হয়ে গেছে। উনি কাঁপতে কাঁপতে দরজার কাছে আইসা দরজার সিটকানি খুলবে, খুলতেছে কিন্তু সাহস হচ্ছে না, হাত এরকম কাঁপতেছে। দরজা খুলে দেখে অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর তার ঘরের দরজার সামনে। আমিরুল মুমিনিন, এই গভীর রাতে একা আমার ঘরের দরজায়, খবর দিলি তো দরবারে চলে যেতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারার দিকে তাকাই, দেখে দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমিরুল মুমিনিন কাঁদেন কেন গো? আমার অন্যায় হইলে আপনি কেন কাঁদলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, তোমার জন্য কাঁদি না, আমি আমার নিজের চিন্তায় কাঁদতেছি। হুজাইফা রে, ঘর ছেড়ে একটু ওই ঝুপড়ির কিনারে আসো। ভাঙা একটা ঝুপড়ির কিনারে চলে গেছেন, এই ঝুপড়ির মধ্যে দাঁড়াইয়া ডানে বামে সামনে পিছে তাকাইয়া অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজাইফা মনে কিছু নিও না, আমি জানি জানি রে, আল্লাহর নবী তোমার কাছে একটা লিস্ট রাখছে, এই লিস্টটা হইল মোনাফেকের লিস্ট, মদিনার মোনাফেকের লিস্ট হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলার কাছে রাখতো আল্লাহর নবী। আল্লাহ নবী লিস্ট রাখছেন। আমিরুল মুমিনিন বলেন, কি তাইলে সেই লিস্ট কি নিয়ে আসবো না? দেখবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজাইফা লিস্ট আনার, লিস্ট দেওয়ার ক্ষমতা তোমার নাই, এটা তোমার কাছে আমানত রাখছে। তাহলে কি বলতে চান স্পষ্ট করে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলে, হুজাইফা একটু আগে রাত